আসসালামু আলাইকুম। শৌখিনতার তথ্যে শৌখিন মানুষদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শৌখিনতার তথ্যে আজকে পর্বে থাকছে বাজরিগার পাখি, ফিন্স পাখি, ককাটেল পাখি, লাভ বার্ড পাখি, অর্থাৎ আপনার পালিত যে কোনো ধরনের পাখির এই শীতকালে ঠান্ডা লাগলে সেই ঠান্ডা থেকে ঘরোয়া সমাধানে কিভাবে চিকিৎসা করবেন, বা আপনার পাখি ঠান্ডা না লাগলেও কিভাবে ব্যবস্থা নেবেন যেন কখনো সর্দি ঠান্ডা না লাগে। আজকে আমি ঘরোয়া সমাধানে মাত্র একটি উপাদানের মাধ্যমে চিকিৎসা দেখাবো বা প্রতিরোধ ব্যবস্থা দেখাবো, যেটা দ্বারা আপনারা খুব সহজেই পাখিকে ঠান্ডা লাগা থেকে মুক্ত রাখতে পারেন। আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সেই ব্যবস্থাটা কী। আপনারা ভিডিওতে যে তুলসী পাতা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এমন একটি খাবার যা পাখিকে শুধু ঠান্ডা লাগা থেকেই রক্ষা করবে না, পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা করবে। সত্য কথা বলতে এই তুলসী পাতার গুণাগুণ বর্ণনা করে শেষ করা যাবে না। তুলসী পাতা মানবদেহের জন্য যেমন উপকারী, তেমনই প্রাণীকুলের জন্য এটা অনেক উপকারী। আপনি আপনার পাখিকে অনেক ভালোবাসেন, আর ভালোবাসার পাখিটাকে সুস্থ রাখতে এই ঠান্ডায় ঠান্ডাজনিত যে রোগ বলা হয় সেগুলো থেকে মুক্ত রাখতে এই তুলসী পাতা অনেক কার্যকরী। আমি আমার পাখিগুলোকে তুলসী পাতা খাওয়ানোর জন্য মোটামুটি বেশ কিছু তুলসীর গাছ আমি লাগাইছি, কেননা আমি রেগুলার শীতের মধ্যে এগুলো খাওয়াই। রেগুলার বলতে সপ্তাহে দুদিন আমি অবশ্যই এই পাতা খাওয়াই, এবং সপ্তাহে একদিন আমি যেটা করি সেটা হলো তুলসী পাতার চা বানিয়ে পাখিকে খাওয়াই। আমি আপনাদেরকে আজকে ঘরোয়া সমাধানে এই তুলসী পাতার চা বানায় দেখাবো। আপনারা ভিডিওর দিকে লক্ষ্য করুন এবং ফুল ভিডিও দেখতে থাকুন, তাহলেই ইনশাল্লাহ বুঝতে পারবেন। পাখির ঠান্ডা লাগার আগে ঠান্ডা লাগার যে সিমটমগুলো এগুলো জানতে হবে। কিভাবে বুঝবেন আপনার পাখির সর্দি কাশি বা ঠান্ডা লেগেছে? আপনার পালিত পাখিটি গা ফুলে বসে থাকবে, আগের তুলনায় তার অ্যাক্টিভিটি কমে যাবে, এবং কিছুক্ষণ পরপর নাক দিয়ে শব্দ করবে, নাক ঝাড়বে, বা খুব বেশি সর্দি লাগলে আপনারা তাদের নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়তে দেখবেন। এবং একটি কমন সামান্য সর্দি লাগলেও বা সর্দি লাগা শুরু হলেও যেটা করবে, পাখি একটু পরপরই নাক দিয়ে শব্দ করবে বা নাক ঝাড়বে। এমন তো অবস্থায় আপনাকে কোনো মেডিসিনে যাওয়ার আগেই শুধুমাত্র তুলসী পাতার ব্যবস্থা করবেন। তুলসী পাতা আপনারা খাঁচার মধ্যে অবশ্যই খাইতে দেবেন। শীতকালে পাখি সর্দি লাগুক আর না লাগুক, সপ্তাহে অন্তত দুই দিন চেষ্টা করবেন তুলসী পাতা খাঁচার মধ্যে দেওয়ার। দেখবেন তুলসী পাতা খাঁচাই দিলেই পাখি সেগুলো নিজের ইচ্ছা মতোই সবগুলো পাতাই খেয়ে ফেলবে, এবং পাতা খাওয়ার পরে যে ভিতরে আপনার ডাড়াটা থাকবে এটাও পাখি খেয়ে ফেলবে। এখন আসুন পাখিকে কিভাবে আপনারা আরও এই তুলসী পাতা আরও কার্যকরী করে খাওয়াইতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি পাতিলের মধ্যে কিছু পানি এবং তুলসী পাতা দিয়েছি। আপনারা এইভাবে তুলসী পাতার চা করে পাখিকে যদি সর্দি না লাগে সপ্তাহে একদিন খাওয়াবেন, যদি সর্দি লেগে যায় তাহলে সর্দি ভালো হওয়া পর্যন্ত রেগুলার এটা করে খাওয়াবেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে, পাতিলে পানি নেবেন এবং তুলসী পাতা নেবেন। তুলসী পাতার মধ্যে একটু সাদা মশলা এবং দারুচিনি দিয়ে দিবেন। দিয়ে দিয়ে এই পাতাটা আপনারা জাল করবেন। পাতাটা ততক্ষণ পর্যন্ত জাল করবেন যতক্ষণ পর্যন্ত পানির কালারটা চার মতো চলে আসে। আপনারা লক্ষ্য করুন ভিডিওতে আমি এটা জাল করতেছি, জাল করতে করতেই পানির কালারটা কিন্তু গ্রিন টির মতো হয়ে আসছে। এই কালারটা আসলে গ্রিন টির মতো হয়ে যাবে। যখন দেখবেন এরকম চার মতো বা গ্রিন টির মতো কালার হয়ে আসছে, তখন আপনারা চুলাটা অফ করবেন। চুলা অফ করে দিয়ে অন্তত এক ঘন্টা বা যতক্ষণ পর্যন্ত পানিটা ঠান্ডা হয়ে না যায়, একদম ঠান্ডা না, উষ্ণ উষ্ণ গরম থাকবে যেটা পাখি খাইতে পারবে। এরকম উষ্ণ উষ্ণ গরম হয়ে গেলে আপনারা এই পানিটা পাখিকে খাইতে দিবেন। আর একটা বিষয়, সেটি হলো পানিটা যখন জাল করবেন তখন অবশ্যই পানিকে বলক উঠা পর্যন্ত জাল করতে হবে।
আর পানি যখন বলক উঠবে তখন দেখবেন আস্তে আস্তে পানির কালারটা গ্রিন টির মতো হয়ে আসতেছে। এভাবে পাখির জন্য চা করে আপনাকে সপ্তাহে একদিন খাওয়াইতে হবে তুলসী পাতার চা। আর যদি আপনার পাখি সর্দি কাশি লেগেই যায় তাহলে অবশ্যই সর্দি কাশি ভালো হওয়া পর্যন্ত রেগুলার এভাবে আপনি পাখিকে খাইতে দিবেন। এই তুলসী পাতার চা আমি প্রতি শীতেই আমার পাখিগুলোকে খাইতে দিই, আর এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো রোগবালা হয়ে, ঠান্ডাজনিত রোগ বা অন্য যে কোনো রোগ হয়ে আমার পাখি এখন পর্যন্ত একটা পাখিও মারা যায়নি আলহামদুলিল্লাহ। এই তুলসী পাতার চা আপনারা পাখিকে খাইতে দিয়ে যদি সকালের দিকে দেন তাহলে বিকালের দিকে এটা বের করে দিবেন, সারা রাত কোনো পানি দিবেন না। তবে যদি পাখির খাঁচায় বা সেট আপে আপনারা তাপ ধরে রাখার ব্যবস্থার জন্য লাইট জ্বালায় রাখেন, সেক্ষেত্রে রাতের বেলাও কিন্তু পানি দিয়ে রাখতে হবে, সেক্ষেত্রে আপনারা সন্ধ্যার সময় আবার উষ্ণ পানি দিয়ে দিবেন। আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন পাখিকে রোগমুক্ত রাখতে, ঠান্ডাকালে সুস্থ রাখতে অবশ্যই তুলসী পাতা খাওয়াইতে হবে। আর তুলসী পাতা খাওয়ানোর জন্য যদি প্রয়োজন পড়ে আপনারা তুলসী গাছ লাগাবেন। আপনারা সপ্তাহে দুদিন তুলসী পাতা খাঁচার মধ্যে দিয়ে দিবেন এবং সপ্তাহে একদিন এই তুলসী পাতার চা করে পাখিকে খাওয়াবেন। এবং আপনার পাখির যদি সর্দি কাশি বা ঠান্ডা লেগেই যায় সেক্ষেত্রে প্রতিদিন তুলসী পাতার চা করে পাখিকে খাওয়াবেন যতদিন পর্যন্ত আপনার পাখি সুস্থ না হচ্ছে। এবং তুলসী পাতা সেক্ষেত্রে সপ্তাহে 4-5 দিন খাঁচার মধ্যে দিবেন। পাখিকে শীতকালে ঠান্ডাজনিত রোগ থেকে রক্ষার যে প্রতিরোধ ব্যবস্থা আমি ভিডিও বানাইছিলাম পূর্বে, সেখানে আমি তুলসী পাতার চা করে খাওয়ানোর কথা বলেছিলাম, কিন্তু তুলসী পাতার চা করে দেখানো হয়েছিল না। এজন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে আজকে তুলসী পাতার চা করে দেখালাম। আপনারা এভাবে তুলসী পাতা দিয়ে তুলসী পাতার চা করে পাখিকে খাওয়াবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে শীতকালে ঠান্ডাজনিত রোগ থেকে রক্ষার্থে তুলসী পাতা ব্যবহার করতে হবে পাখির জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার পাখি পালক বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী সৌখিনতার তথ্যে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।